আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের রেসিপি তান্দুরি চিকেন। এখানে আমি কোনো কালার ইউজ করিনি, কালার ইউজ করলে তান্দুরিটা অনেক সুন্দর দেখাবে, বাট আমি ইউজ করিনি। তাহলে শুরু করা যাক। চিকেনের লেগ পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি দিব লেবুর রস পরিমাণ মতো, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, এখন দিব রসুন বাটা, আদা বাটা, এখন দিয়ে দিলাম তান্দুরি মশলা। তান্দুরি মশলা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এরপর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, এরপর দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী দিতে হবে। মশলাগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখার পর আমি দই দিয়ে দিব। দই দিয়ে দিলাম, দই দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। আপনি আপনার স্বাদ অনুযায়ী সব মশলা অ্যাড করে দিতে পারেন। আবার একটু তন্দুরি মশলা দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিব সরিষার তেল, আবার একটু তান্দুরি মশলা দিয়ে দিলাম। এরপর 20 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। মিনিট পর আমি এই চিকেন তান্দুরিগুলো ভেজে নেব। প্রথমে আমি একটু ফ্রাই প্যানে সরিষার তেল দেবো, এরপর ঘিটা দিব। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে টেস্টটা ভালো আসে এবং সরিষার তেলটা যেন কালো না হয়। প্রথমে চিকেনগুলো আমি হাই হিটে 2 ঘন্টার জন্য ভেজে নেব, এরপর মিডিয়াম হিটে আমি 10 মিনিট মতো রান্না করব। তাহলে চিকেন থেকে কোনো পানি বের হবে না, অনেক টেস্ট হবে। আর এখানে কালার ইউজ না করার জন্য দেখতে অতটা সুন্দর লাগছে না, বাট টেস্ট অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। তান্দুরি ভাজার সময় আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে চিকেন থেকে পানি বের না হয়। এর জন্য আপনাকে প্রথমে 5 মিনিট হাই হিটে রান্না করে নিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে রান্না করব আর মাঝে মাঝে তেল ব্রাশ করে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা সরিয়ে ফেলবো। এরপর আমি চুলার আঁচ বাড়িয়ে তান্দুরিগুলো একটু ভাজা ভাজা করে নেব, আর মাঝে মাঝে তো তেল ব্রাশ করছি। আলহামদুলিল্লাহ আমার চিকেন তান্দুরি রেডি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। Thank you.